আসসালামু আলাইকুম সবাইকে। হঠাৎ তোমাদের জন্য আমি ভিডিওর নিয়ে আসছি এই একটা কারণে। আমি জানি রাইট অ্যাট দিস মোমেন্ট অনেকেই আছো যারা মেন্টালি কিছুটা ডিপ্রেসড, কিছুটা পড়াশোনা নিয়ে তোমরা অনেকেই হতাশ, নিজের সামনে কি হবে, অ্যাডমিশন ফেজ যাওয়ার পরে তোমার লাইফে কি হতে যাচ্ছে, এগুলা নিয়ে তোমরা অনেকেই ডিপ্রেসড আসো। এবং ইটস ভেরি নর্মাল এই একটু লো ফিল হওয়া, যে তুমি সবসময় লাইফে মোটিভেটেড থাকবা এমন কোনো ব্যাপার আসলেই নাই। মানে আমাকে প্রতিটা দিন আমাকে অনেক উজ্জীবিত থাকতে হবে, প্রতিটা দিন আমাকে অনেক মোটিভেটেড থাকতে হবে, আমি অনেক ভালো কিছু করে ফেলবো, আমাকে পারতেই হবে, কেন আমি পারলাম না, কেন আমি সাকসেসফুল হইলাম না একটা কাজে। মানে আসলে আমাদের লাইফটা এইভাবে যায় না। সো মাঝে মাঝে আমরা অনেকগুলো অনেক অনেক কাজে আমরা ফেইলড হই, আমরা পারি না, আমরা আমাদের সাকসেসটাকে অ্যাচিভ করতে পারি না। এটা এটা হয় এবং এটাকে তুমি কখনোই অ্যাভয়েড করতে পারবে না যে আমি সবসময় সাকসেসফুল হব, আমি সবসময় ভালো করব, ভালোই করতে থাকবো, ভালোই করতে থাকবো। সো লাইফের একটা টাইমে এসে তোমার খারাপ লাগতে পারে, তোমার একটা পার্টিকুলার ব্যাপারে তুমি হয়তো একটু ফেইল হতে পারো, বাট এটা নিয়ে নিজেকে আরো বেশি মানে খারাপ লাগানো, বারবার এটার থেকে তুমি এটার ভিতরেই তুমি আরো যাচ্ছ, এই জিনিসটা তোমার জন্য হার্মফুল। মানে তুমি এটা থেকে গেট ওভার করতে হবে তোমাকে, তাই না? তো এটা আমি কেন বলছি, কিছুদিন আগে 22 ব্যাচের মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দিল, তো তখন আমি আসলে কোনো কিছু নিয়ে আমি বলতে আসিনি, কারণ আমি একটা জিনিস জানি যে যখন ধরো আমি আমার কাঙ্ক্ষিত জায়গাটা পাই না, তখন আমাকে যত ভালো কথাই শোনানো হোক, আমাকে যত ধরনের মোটিভেশন দেওয়া হোক, আমার কাছে না সবকিছু তখন অনেকটা বিস্ময় মনে হয়, যে আমি মনে হয় আসলে আমার আমি কেন আমি এগুলা শুনতে চাই না, আমি কেন পাইলাম না। আমার কাছে বারবার ওটাই মনে হয় যে আমি এত করে চাইলাম তাও আমি পাইলাম না আমার এই কাঙ্ক্ষিত যে জায়গাটা। তো দেখো মেডিকেলের ব্যাপারটাই যদি আসি, আমরা মেডিকেলের জন্য অনেকেই চেষ্টা করি, তাই না? এই বছর পরীক্ষা দিছে নিয়ার আবার 1.5 লাখ, তো এই 1.5 লাখ স্টুডেন্টের মধ্যে দেখো সিট আছে 4,500। তো বাকি স্টুডেন্টরা যদি চিন্তা করে যে আমি পাই নাই, তার মানে আমার লাইফটা এখানেই পজ, আমার লাইফে আমি আর কিছু করতে পারবো না, এটা তো হয় না। মানে এই চিন্তাটা থেকে আমাদের বের হয়ে আসতে হয়। হ্যাঁ, আমি এটাও মানি যে তুমি রাতারাতি এই জিনিসটা হবে না তোমার কখনো, যে না ভাই আপনি এখন মোটিভেট করলেন, আপনি এখন বলতেন, আমি মোটেও মোটিভেট করতে আসি নাই যে তুমি না তুমি পারবা, না তুমি এটা করে ফেলতে পারবা। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের লাইফে আমাদের ফেইলিওরটাকে একসেপ্ট করতে হবে। আমি আজকে তোমাদেরকে এটাই বলতে আসছি যে তুমি দেখো তুমি বর্তমানে যদি একটু তোমার অনেক বাবার বয়সী বাবার বন্ধুদের অন্যদেরকে যদি তুমি দেখো, অনেকেই কিন্তু অনেক ভালো ভালো জায়গায় আছে। এখন তারা তো সবাই মেডিকেলের জন্য বা তারা সবাই ডাক্তার হয় নাই, তারা সবাই বুয়েটে পরীক্ষা দিয়ে বুয়েটিয়ান হয় নাই। তো লাইফে সবাইকে বুয়েট, ঢাকা মেডিকেল, মেডিকেল এইগুলো হতে হবে, ইটস নট লাইক দ্যাট। তাহলে বড় বড় সচিব, বড় বড় আমলা বা বড় বড় অফিসার, এত কিছু পুলিশ অফিসার, আর্মি অফিসার, এত বড় পোস্ট, এত ভালো ভালো স্কোপস গুলা তোমার জন্য হয়তো খোলা থাকতো না। মানে এই অপরচুনিটিস গুলো আছে তোমার লাইফে। সো আমাদের আসলে ইনিশিয়াল লাইফে, আমরা স্টুডেন্ট লাইফে আমরা এটাই শিখি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাট আমাদেরকে শেখানো হয় না যে আমরা কিভাবে একটা সিচুয়েশনকে, আমরা লাইফের একটা সিচুয়েশনকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। যার কারণে অনেক স্টুডেন্টরা বারবার বলে যে ভাইয়া আমি পারবো না, আমার মেডিকেলের স্বপ্নটা ভেঙে গেছে, আমার দ্বারা কিছু হবে না। দেখো আমি যদি পার্সপেক্টিভটা বলি যে বাংলাদেশের পার্সপেক্টিভে, তাহলে মেডিকেলের পরে আমাদের ভার্সিটির অপশনগুলো আছে। তুমি চিন্তা করো, তুমি একটা ভার্সিটির একটা সাবজেক্টে তুমি পড়লা, একটা বেসিক সাবজেক্টে পড়লা, বেসিক সাবজেক্টের তুমি অনেক টপ নচ রেজাল্ট করলা, অনেক ভালো রেজাল্ট করলা। রেজাল্ট করার পরে তুমি দেখলা তোমাকে বাইরের দেশ তোমাকে স্কলারশিপ অফার করলো, তুমি বাইরের দেশে কোনো একটা কিছু করতে গেলা, মাস্টার্স করতে গেলা, পিএইচডি করতে গেলা, তুমি হয়তো দেশে থেকে বিসিএস দিয়ে অনেক বড় পোস্টে চলে গেলা, তুমি একটা নতুন স্টার্ট আপ দিয়ে নতুন একটা কোম্পানি খুলে ফেললা, তোমার নতুন একটা আইটি মানে কোম্পানি হয়ে গেল, তোমার একটা তুমি একটা অ্যাগ্রো ফার্ম দিয়ে বসলা যেটা থেকে তুমি অনেক বড় অনেক মিলিয়নিয়ার হয়ে গেলা। সো লাইফের কোনো কিছুকে আমরা
একটা ফার্স্ট স্টেপ দিয়ে আমরা যদি মেজার করি, এটা আমাদের লাইফের একটা বোকামি। তো ধরো তুমি যদি চিন্তা করো আজকে যে ওই ভাইয়াকে দেখতেছে, ওই ভাইয়া এত সাকসেসফুল, ওই ভাইয়া এই জায়গায় পড়তেছে, ওই ভাইয়া ওই জায়গায় পড়তেছে, সবাই একটা বাজে টাইম দিয়ে আসছে, সবাই একটা লাইফের তার বাজে টাইম থাকে। হ্যাঁ, অনেকে যদি বাজে টাইম ফেস না করে আসে, হয়তো তার জন্য সে ফিউচারে কিছু না কিছু ফেস করতে পারে। সো লাইফ ইজ লাইক দ্যাট কার্ভ, ওই যে আমরা অল্টারনেটিং কারেন্টের একটা কার্ভ দেখতাম না, এরকম আপস অ্যান্ড ডাউন থাকবে। সো তোমার লাইফেও এই জিনিসটা এখন যাচ্ছে। সো 22 ব্যাচ যারা আছো, এই কেবল মেডিকেল এক্সাম দিলা, তোমাদের লাইফে এরকম একটা ফেজ, তোমরা একটা যারা চান্স পাওনি, আশানুরূপ ফলাফল পাওনি, তাদের লাইফে একটা ডাউন কার্ভে আসছো। সো ওইটাকে উপরে উঠাইতে হবে। উপরে উঠানোর জন্যই অ্যাকচুয়ালি তোমাকে এটা একসেপ্ট করতে হবে যে আমি ওই জায়গাটা পাই নাই, মেবি আমার জন্য ওইটা লেখা ছিল না, বা আমি হয়তো ওইটার জন্য পর্যাপ্ত পরিশ্রম করি নাই। তাহলে আমি নেক্সটে যেখানে যাব, নেক্সটটার জন্য, নেক্সট যে ধাপটা আছে সেটার জন্য আমরা পরিশ্রম করব। আমাদের লাইফের গোলসগুলো আসলে আমরা খুব আগেই সীমাবদ্ধ করে ফেলি, এ কারণে আমাদের অনেক খারাপ লাগে। এবং আবারও বলছি, তুমি লাইফের প্রতিটা টাইমে কখনোই মোটিভেটেড ফিল করবে না, কখনোই তোমার মনে হবে না যে আমি প্রতিটা দিন আমি জিল্ড আপ, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তো তোমাদের জন্য এটাই আমি বলছি যে আসলে আমরা যত কিছুই বলি, যতই মোটিভেট করি, হ্যাঁ তুমি অবশ্যই কোনো না কোনো দিন তোমার খারাপ লাগবে, তোমার মোটিভেশন থাকবে না, ওই দিনটা তুমি ভেবে নাও যে না আমার ওই দিন কিছু করাই লাগবে না, ওই দিন আমি মোটিভেশনের আমার কোনো দরকার নাই, ওই দিন আমি নিজের মতো থাকব, নিজের মতো কিছু ভাববো, কয়েকটা দিন নিজের মতো একটু আইসোলেটেড থাকে, আমি নিজেকে গুছাই, নিজেকে মেন্টালি রেডি করি, আমাকে প্রতিটা দিন অনেক উজ্জীবিত থাকা লাগবে, নট লাইক দ্যাট। টেক টাইম, টাইম নাও, একটু ভাবো নিজে কি করতে চাও, ফর নেক্সট প্ল্যানটা কি রাখতে হয়, প্ল্যান এ যদি ক্যান্সেল হয়ে যায় প্ল্যান বিটা তুমি কি করবা, এই জিনিসগুলো নিয়ে নিজের মধ্যে ভাবো। হ্যাঁ, বসে বসে ধরো অমুক ভাই এটা বলছে, তুমি পারতেই হবে, তুমি কেন পারলা না, তোমাকে না পারলে তো এটা তোমার হবে না, এই জিনিসগুলা মানে তুমি লো ফিল করা যাবে না তোমাকে কখনো। ইটস ওকে টু বি মেন্টালি আ বিট লো সামটাইমস, ইটস ওকে, ইটস টোটালি ওকে। হ্যাঁ, সো তোমাদেরকে আমি এটা বলার জন্য আসি। সো আমার যারা স্টুডেন্টরা ছিল, যারা আমাকে অলওয়েজ ফলো করতা বা এখনো করো যে ভাইয়া আমরা এরকম এরকম সিচুয়েশনে যাচ্ছি কি করব, তাদের জন্য এই কথাটা যে একটু নিজেকে কনভিন্স রাখো, লাইফ এত সহজে ছেড়ে দিও না, অনেক বড় কিছু আছে লাইফে, দেখবা এক সময় এমন কিছু করে ফেলছো যে তুমি নিজেও হয়তো আজকে বসে ইমাজিন করো নাই। সো জাস্ট কিপ ফাইটিং, দ্যাটস হোয়াট ইট ইজ।